আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, শামসুল ইসলাম আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। ভারত অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অবিশ্বাস্যভাবে ভারতকে 10 উইকেটে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া এবং সিরিজে 1-1 সমতায় ফিরে এসেছে। থার্ড অ্যান্ড ফাইনাল ওয়ানডে আগামী 22 তারিখ চেন্নাইয়ে বুধবার, এবং সেই ম্যাচটি হবে সিরিজ ডিসাইডার। সো দুই শীর্ষ দল অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া তাদের মধ্যে একটা সিরিজ, সেটা যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তা কিন্তু আগেই বোঝা গিয়েছিল, এবং আমার ইনিশিয়াল প্রেডিকশনস ছিল 2-1 ফর ইন্ডিয়া। এবং সেই পথে এগোচ্ছে কিনা, চেন্নাইয়ের লাস্ট ম্যাচটা যদি ভারত জিততে পারে তো সিরিজও জিতবে এবং আমার অনুমান সত্য হবে। বাট দেখুন, আজকে আমার মনে হয় যে পিচটা অ্যাসেস করতেই ভুল করেছে কিনা হোস্ট ইন্ডিয়া, যেখানে অস্ট্রেলিয়া টস জিতে ফিল্ডিং নিয়েছে এবং দলে 4 জেনুইন পেসার তারা রেখেছে, 1 মাত্র স্পিনার অ্যাডাম জাম্পা। অন্যদিকে শার্দুল ঠাকুরকে সরিয়ে দিয়ে অক্ষর প্যাটেলকে দলে ভিড়িয়েছে টিম ইন্ডিয়া, এবং 3 স্পিনারের সাথে 3 পেসার, এইরকম একটা বোলিং কম্বিনেশন ঠিক করেছিল। আমি জানি না ইন্ডিয়া টস জিতলে তারাও বোলিংই করতো কি না, কিন্তু পিচ অ্যাসেসমেন্টে কোথাও যেন একটু মিসজাজমেন্ট হয়েছে বা দুদল ভিন্নভাবে চিন্তা করেছে। এনিহাও, এই সিরিজের দুটো ম্যাচে আমরা দেখলাম ওয়াংখেড়েতেও অস্ট্রেলিয়ান বোলিং অ্যাটাকের বিরুদ্ধে ইন্ডিয়ান টপ অর্ডার স্ট্রাগল করেছে, খুব কুইকলি 5 উইকেট পড়ে গিয়েছিল, সেখান থেকে জাদেজা আর কেএল রাহুল সেদিন উদ্ধার করেছিলেন। কিন্তু আজকে 48 রানে যখন টপ 4 ইন্ডিয়ার পড়ে গেল, সেখান থেকে কেউ বাউন্স ব্যাক করে বড় কোনো পার্টনারশিপ হেড ডাউন করে খেলে ইনিংসটাকে রিকভার করতে পারেনি, 91 রানে 7 উইকেট পড়ে গেল, তখন বোঝাই যাচ্ছিল যে অস্ট্রেলিয়ান বোলাররা তারা খুব দ্রুত ইন্ডিয়ান টেইলকে র্যাপ আপ করে দেবে। এবং অক্ষর প্যাটেল এই পুরো সিরিজ জুড়েই লোয়ার মিডল অর্ডারে খুবই ধারাবাহিক ব্যাটিং করেছে, আজকেও তিনি 29 রান করে অপরাজিত ছিলেন। ইন্ডিয়ার মধ্যে টপ স্কোরার ছিলেন বিরাট কোহলি, 35 বলে 31 রান করেছেন, মাত্র 4 ইন্ডিয়ান ব্যাটার ডাবল ফিগার স্পর্শ করেছে, কি অভাবনীয় তাই না? ইন্ডিয়ান বিশ্বসেরা ব্যাটিং লাইন আপ ঘরের মাঠে ক্রিকেট খেলছে, চেনা মাঠ, চেনা কন্ডিশনস, স্টিল দে হ্যাভ স্ট্রাগল্ড এ লট এগেনস্ট দ্য অস্ট্রেলিয়ান পেস ব্যাটারিজ। মিচেল স্টার্ক ডান এ গ্রেট জব, ক্যারিয়ারে 9বারের মতো 5 উইকেট হল তার, এবং আজকে 53 রানে 5টা উইকেট তুলে নিয়ে মুখ্যত তিনি ধসিয়ে দিয়েছেন, তার সাড়াশ্রী সুইং এবং তার বাউন্সি ডেলিভারিগুলো ইন্ডিয়ান টপ অর্ডার নতুন বলে ঠিক নেগোসিয়েট করতে পারেননি প্রপারলি। একই সাথে উনি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছেন ডান হাতিদের জন্য, এজ লাগিয়ে স্লিপ কোয়ার্ডনে উইকেটের কিপারের কাছে ব্যাকওয়ার্ড পয়েন্টে অফ করিডোরে ক্যাচ বানিয়ে ফিরে গিয়েছে ইন্ডিয়ান ব্যাটাররা। দেখুন, সূর্যকুমার যাদব ইয়াং ট্যালেন্টেড ক্রিকেটার, কি দুর্দান্ত টাচে ছিলেন উনি আগের দুটো সিরিজে, স্পেশালি টি-20 ফর্ম্যাটে, কিন্তু ওয়ানডে ফর্ম্যাটে তার সেই টি-20 ফর্মটা তিনি ক্যারি করতে পারছেনই না, মিস্টার 360 বলা হচ্ছে আধুনিক কালের এবিডির পর। কিন্তু সেই ব্যক্তি টানা দুটো ম্যাচেই 0 রানে ফিরে এলেন, সো ওই জায়গাটা একটা বিগ ল্যাপস। ঈশান কিষাণকে সরিয়ে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা এসছেন, তিনিও সুবিধা করতে পারেননি, সবাই ভাবছিল অভিজ্ঞ রোহিত শর্মার উপস্থিতিতে টিম ইন্ডিয়ান টপ অর্ডার আরও স্ট্রেন্থেন হবে, কিন্তু আজকে অস্ট্রেলিয়ান বোলার্স ওয়ার টু গুড। 4 পেসারের মধ্যে ক্যামেরন গ্রিন ছাড়া বাকি 3 পেসারই ইন্ডিয়ান 10 উইকেটস শেয়ার করে নিয়েছে। স্টার্কের কথা বললাম, তিনি 5টা উইকেট নিয়েছেন 53 রান দিয়ে, শিন অ্যাবট তিনি 3টা উইকেট নিয়েছেন, এবং নেথান এলিস তিনি 2টো উইকেট নিয়েছেন। খুবই টাইট, অ্যাকিউরেট, ইকোনমিক বল করেছে, মাত্র 26 ওভারে ইন্ডিয়াকে 2 ঘন্টা 20 মিনিটের মধ্যেই গুড়িয়ে দিয়েছে 117 রানে। সো এই 118 রানের টার্গেট, নন টার্গেট, আপনি যখন ব্যাট করতে আসবেন ইট লুকস মাচ ইজিয়ার, এবং হয়েছেও তাই অস্ট্রেলিয়ানদের জন্য। দুই ওপেনার মিচেল মার্স অ্যান্ড ট্রাভিস হেইড যথাক্রমে তারা 28 ও 29 বলে নিজেদের 50টা কমপ্লিট করেছে, মাত্র 11 ওভার সময় লেগেছে তারা টার্গেট স্পর্শ করেছে, এবং 10 উইকেটের জয়, 234 বল হাতে রেখে তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ইটস এ ম্যাসিভ উইন, এবং এইরকম মানে এত হেভিয়েস্ট ডিফিট ইন্ডিয়ার জন্য ইন টার্মস অফ বলস রিমেইনিং ইন দ্য ম্যাচ, এটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা রেকর্ড হয়ে গেছে, যে এত বেশি বল হাতে রেখে প্রতিপক্ষ তাদের রান তাড়া করে ম্যাচ জিতে নিয়ে গেছে। 10 উইকেটস উইন এগেনস্ট এনি অপোনেন্ট ইন ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ ডেফিনেটলি এ বিগ উইন। সো
ইন্ডিয়া চরম ভরাডুবি হয়েছে অস্ট্রেলিয়ান সিম অ্যাটাকের বিরুদ্ধে। আমার মনে হয় যে বাউন্স ব্যাক করতে হবে চেন্নাই থার্ড অ্যান্ড ফাইনাল ম্যাচে, অ্যান্ড দ্যাট উইল বি এ গ্রেট গ্রেট এন্টারটেইনিং ম্যাচ, একটা থ্রিলার আমরা দেখব ডেফিনেটলি। অ্যাট দ্য সেম টাইম ডিসাইডার ফাইনাল ম্যাচটা চেন্নাইয়ে, আমার মনে হয় যে অস্ট্রেলিয়া একটু মানসিকভাবে আপার হ্যান্ডে থেকেই ম্যাচটা শুরু করবে, সো অস্ট্রেলিয়ার ভালো করার চান্সেস ওইখানে অনেক বেশি। আজকে মিচেল স্টার্ক তার ক্যারিয়ারের নবম 5 উইকেট হল পাওয়ার পরে একটা রেকর্ডের নাড়াচাড়া হয়ে গেছে। সবচেয়ে বেশি ওয়ানডে ক্রিকেটে 5 উইকেট হল ইন অ্যান ইনিংস ওয়াকার ইউনিসের, 13টা, 10টা আছে মতিয়া মুরলীধরনের, 9টা আছে তিনজনের। 109 ইনিংস থেকেই 9টা 5 ফার পেয়ে গেলেন মিচেল স্টার্ক। এছাড়া শাহিদ আফ্রিদির আছে 9টা 5 উইকেটস, এবং একই সাথে ব্রেট লি আরও একজন অজি পেস ব্যাটারি সাবেক খেলোয়াড়, তারও 5 উইকেট হল ছিল ক্যারিয়ারে ওয়ানডেতে 9টা। সো বিশাখাপট্টনম একেবারেই ভুলে যেতে চাইবে এই স্মৃতি, ভারতের জন্য অবশ্যই সমবেদনা, তবে আমার মনে হয় যে ভারত যে ধরনের টিম স্ট্রং, তাদের অ্যাবিলিটি ইমিডিয়েটলি চেন্নাইয়ে আগামী বুধবার 22 তারিখে তারা বাউন্স ব্যাক করবে। বেস্ট উইশেস ফর টিম ইন্ডিয়া, অ্যান্ড উই উইশ এ গ্রেট এন্টারটেইনিং ম্যাচ অন 22nd March on Wednesday. Thanks for watching.